হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে তোমাদের সাথে একটি অর্নামেন্টাল প্ল্যান্ট শেয়ার করব। গাছটি দেখতে অনেক আকর্ষণীয়, বিশেষ করে এর পাতার জন্য, এবং এ গাছে ছোট ছোট ফুলও হয়। ফুলগুলো দেখতে অনেক সুন্দর এবং কোনো প্রকার ঝামেলা ছাড়াই কম যত্নে এই গাছটি খুব ইজিভাবে ইনডোর বা আউটডোর দুই জায়গাতে চাষ করা যায়। এটিকে বলা হয় অক্সালিস টেঙ্গুলারিস বা পার্পল শেমরক, এবং এই পাতাগুলো দেখতে প্রজাপতির মতো, তাই এই গাছটিকে অনেকেই বাটারফ্লাই প্ল্যান্ট বলেও চিনে। এবং যখন সূর্যের আলো বন্ধ হয়ে যায়, পাতাগুলো একাই বন্ধ হয়ে যায়, দেখতে অনেক সুন্দর লাগে। গাছটিকে ইনডোর বা আউটডোরে দুই জায়গাতে রাখা যায়। তবে ইনডোরে রাখলে যেখানে ইনডিরেক্ট সূর্যের আলো পড়ে, টবটি সেখানে রাখতে হবে, অর্থাৎ জানালার আশেপাশে। এবং আউটডোরে যেখানে সকালবেলার মিষ্টি রোদ 2 থেকে 3 ঘন্টা পরে টবটি, সেখানে রাখতে হবে, কারণ কড়া রোদে গাছের পাতা পুড়ে যেতে পারে বা পাতার কালার নষ্ট হয়ে যেতে পারে। এই পাতাগুলো একদম নরম, তাই বেশি রোদ সহ্য করতে পারে না। এবং মাটি হিসেবে একদম নরম মাটি ব্যবহার করতে হবে, অর্থাৎ 1 ভাগ মাটি, 1 ভাগ গোবর সার বা ভার্মি কম্পোস্ট এবং 2 ভাগ বালি। যেহেতু এ গাছের জলের চাহিদা একদম কম এবং এর শেকড়গুলো একদম নরম, তাই বেলে দোআঁশ মাটি ব্যবহার করতে হবে, যেন অতিরিক্ত জল ধরে রাখতে না পারে। এ গাছের খাদ্যের চাহিদা একদম কম, তাই 2-3 মাস পরপর 1 চা চামচ এনপিকে সার দিলেই হবে। এবং অতিরিক্ত জল একদম পছন্দ করে না, তাই টবের মাটি শুকিয়ে গেলে জল দিতে হবে। এ গাছের গোড়ায় এক ধরনের কন্দ বা বাল্ব তৈরি হয়, এই বাল্ব বা কন্দের সাহায্যে নতুন চারা তৈরি করা যায়। এবং রোগবালাই একদম নেই, তাই কোনো প্রকার কীটনাশক না দিলেও হবে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।